নিউইয়র্ক, বাংলাদেশী কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 9টা। Only on FM786.com Prime News। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com Prime News এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জাহান অরুণ। শুরুতেই সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ প্রফেশনালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। কোরআন একাডেমির ফান্ড রেজিং 1 ফেব্রুয়ারি। ইন্টারফেথ সেন্টারের গ্লোবাল পিস অ্যাওয়ার্ড 29শে ডিসেম্বর। মিশরে করোনা হাসপাতালে আগুন, নিহত 7। ইরানে ভারী তুষারপাতে 10 পর্বতারোহীর মৃত্যু। মঙ্গলবার দ্বিতীয় দফায় ভাসানচরে যাচ্ছেন আরো কমপক্ষে 700 রোহিঙ্গা। করোনা সহায়তা বিল নিয়ে ট্রাম্পকে এক হাত নিলেন বাইডেন। এবং আইসিসির দশক সেরা ওয়ানডে দলে সাকিব আল হাসান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ, হালাল লাইফ পোল্ট্রি নিউইয়র্কের কমিউনিটি সংবাদ। নিউইয়র্কে প্রতিষ্ঠিত বাংলাদেশী কর্পোরেট পেশাজীবীদের সংগঠন বাংলাদেশী আমেরিকান সোসাইটি অফ প্রফেশনালস বিএসপি সম্প্রতি বার্ষিক সম্মেলনের আয়োজন করে। কোভিড-19 অতিমারির জন্য এইবারের সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল অতিমারি পরবর্তী বিশ্ব পরিস্থিতিতে কিভাবে সহনশীলতার সাথে নিজস্ব অবস্থান তৈরি করা যায়। ওয়াসেফ চৌধুরীর পরিচালনায় ডক্টর মরিয়ম ভুইয়া হাসপাতালে কোভিড-19 রোগীদের সেবা প্রদান করার অভিজ্ঞতা বর্ণনা করেন। সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএসপির প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মাহাদি ভুইয়া এবং গতবারের বিএসপি লিডারশিপ অ্যাওয়ার্ড বিজয়ী শাহেদ ইসলাম। এছাড়াও ইভেন্টে অংশগ্রহণ করেন মিজানুর রহমান সিপিএ, মোহাম্মদ করিম সিপিএ, তাওহিদা চৌধুরী, আব্দুল মতিন, মোকাররম আহমেদ, নুরুদ্দিন, শিবলু আহমেদ, মাহমুদ শাহ, মোহাম্মদ জামান সহ আরো অনেকে। অনবদ্য বিরিয়ানির স্বাদ, খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি বিরিয়ানির স্বাদ নিতে আজই চলে আসুন আমেরিকার স্বনামধন্য খলিল বিরিয়ানিতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত মুখরোচক স্বাস্থ্যকর বিরিয়ানির জন্য একমাত্র প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি হাউস। উৎসবে, আনন্দে, পার্টি কিংবা প্রিয়জনের সাথে যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। পারচেস্টার ইসলামিক সেন্টারের কোরআন একাডেমির জন্য ফান্ড রেজিং অনুষ্ঠিত হবে 2021 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মসজিদুল জুম্মার খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখ ইসমাইল মাক্কি এবং ইমাম আব্দুল্লাহ জাবের। অনলাইন জুমের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি। এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো। বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি। বিসমিল্লাহ পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিন্ত থাকুন। 37/15 55 স্ট্রিট, উডসাইড, নিউ ইয়র্ক 11377। ফোন 718-2057-200। ইন্টারফেথ সেন্টার অফ ইউএস এর উদ্যোগে গ্লোবাল পিস অ্যাওয়ার্ড 2020-এর আয়োজন করা হয়েছে। আন্তঃধর্মীয় ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 24 জনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন জার্মানির আব্দুল হানিফ, ইকুয়েডরের প্রফেসর ডক্টর ইসমাইল ফ্রাঙ্কো, জর্জিয়ার বাইবা তারানোভা, ফিলিপাইনের ডক্টর জিটা ও প্রিন্সেস ডক্টর ক্যাথরিন সাঙ্গিল, ঘানার কিং ড্যানিয়েল ওকাফার, ভারতের প্রফেসর ডক্টর সুরিয়া বানো ও ডক্টর এম আই জার্গার, নাইজেরিয়ার প্রফেসর ডক্টর ইবুরিয়া উসিহলো চার্লস, ব্রাজিলের ডক্টর রদ্রিগো ফেরিরা, ইউকে ডক্টর এলিজাবেথ লুকাস টু আফলালু, কেনিয়ার ডাচেস প্রফেসর ডক্টর উইনফ্রেড গীতঙ্গা ও শ্রীলঙ্কার সুজুইয়া দানায়েক। এছাড়া মনোনীত অন্যরা হলেন ইউক্রেনের কিং লুডুইক ফালকেনস্টেইন, কানাডার ডক্টর এলিজাবেথ জিনা
অলিভিয়া গ্যাংনন, ইউএসএর প্রফেসর ডক্টর সাইকেস ল্যারি ও প্রফেসর ডক্টর দিলজাফর আরফি, অস্ট্রেলিয়ার ক্রাউন প্রিন্সেস লেডি ডক্টর করণ জেড গার্ল্যান্ড, মেক্সিকোর প্রিন্সেস ডক্টর বারবারা জ্যাসো সালদানা, নাইজেরিয়ার প্রফেসর বুহারি ইসা, ইতালির ডক্টর ইদ্দা গুলবার্তি, মিশরের ডক্টর ওয়াইল আদেল মোহাম্মদ, ইলাসপাড়ার প্রফেসর ডক্টর জোভেনিল এবং ইন্টারফেথ সেন্টার অফ ইউএসএ প্রেসিডেন্ট ইমাম মোহাম্মদ শহীদুল্লাহ। এবারে অন্যান্য খবর। মিশরের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে আগুন লেগে 7 করোনা রোগী নিহত হয়েছেন। এই আগুনে অন্তত 5 জন আহত হয়েছেন। শনিবার এই আগুন লাগে বলে কর্মকর্তারা জানিয়েছেন। হাসপাতালটিতে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। ভাবছেন মহামারী করোনার প্রভাবে থমকে যাওয়া পৃথিবীর সাথে কিভাবে আপনি তাল মিলিয়ে এগিয়ে যাবেন? আইটি সেক্টরে প্রশিক্ষণ নিন এবং নতুন রূপে ইউটার্ন নিয়ে চলতে শুরু করুন দুর্দান্ত গতিতে। স্কুল কলেজ অফিস চলছে এখন অনলাইনে, তবে আপনি কেন পিছিয়ে থাকবেন? ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। আমেরিকার চাকরি বাজারে সফটওয়্যার, কিউএ টেস্টিং এবং সাইবার সিকিউরিটিতে 1 মিলিয়নের বেশি ওপেন পজিশন রয়েছে। কোর্স শেখার পর আমরাই আপনাকে চাকরির ব্যবস্থা করে দেব। আমাদের রয়েছে নিজস্ব রিক্রুটিং টিম এবং 500-এর বেশি কোম্পানির সাথে আন্তঃযোগাযোগ। তাছাড়া অনলাইনে চাকরি করে বছরে আর্ন করতে পারেন $80,000 থেকে $1,00,000। সিদ্ধান্ত আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। ট্রান্সফোটেক একাডেমি, ওয়্যার ড্রিমস আর বর্ন। আজই কল করুন 844-394-4826 এই নম্বরে। ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। ভারী বাতাস ও তীব্র তুষারপাতে ইরানের রাজধানী তেহরানের উত্তরে একটি পাহাড়ে কমপক্ষে 10 পর্বতারোহী মারা গেছেন, নিখোঁজ রয়েছেন আরও অনেকেই। এছাড়া উপসাগরে ঝড়ের কবলে পড়া একটি জাহাজের 7 ক্রু নিখোঁজ রয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। নিহতদের মধ্যে রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক ও পর্বতারোহীদের প্রশিক্ষকও রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এরই মধ্যে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। মাই নেম ইজ মোহাম্মদ মজুমদার। সিন্স 1989 আই হ্যাভ বিন লিভিং ইন পাকচেস্টার। আই হ্যাভ স্পেন্ট দি লাস্ট 30 ইয়ার্স ইন দি কমিউনিটি অর্গানাইজিং অ্যান্ড হেল্পিং মাই ডিস্ট্রিক্ট বিকজ দি অ্যাকচুয়াল পিপল ইন দি কমিউনিটি নিড এ ভয়েস। আই ওয়ান্ট টু কন্টিনিউ বিল্ড দি ব্রঙ্কস, আই ক্যান নট বিল্ড অ্যালোন। সো ইন June 2021 I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. এবারে বাংলাদেশ প্রসঙ্গ। কক্সবাজারের ঘিঞ্জি শরণার্থী শিবিরগুলো থেকে স্বেচ্ছায় রোহিঙ্গাদের আরেকটি দল ভাষান্তরে যেতে রাজি হয়েছে। সোমবার 28 ডিসেম্বর সকালে তাদের চট্টগ্রামে ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হতে পারে। সেখান থেকে মঙ্গলবার তাদের ভাষান্তরের উদ্দেশ্যে উখিয়া থেকে রওনা দেওয়ার কথা রয়েছে। এবারের দলটিতে 700 থেকে 800 রোহিঙ্গা থাকতে পারে বলে একটি সূত্রে জানা গেছে। এর আগে গত 4 ডিসেম্বর দুপুরে কক্সবাজারের শরণার্থী শিবির থেকে স্থানান্তরের প্রথম ধাপে 1,642 জন রোহিঙ্গা হাসি মুখে ভাষান্তরে পৌঁছেছিল। FM76.com প্রাইম নিউজে এবার বিরতি। বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন, আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত। FM76.com প্রাইম নিউজে সাথে আছি আমি জাহান অরণ্য। এবারে খলিল বিরিয়ানি ইউএস ইলেকশন 2020 এর খবর।
করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা সংক্রান্ত বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার দায় এড়িয়ে যাচ্ছেন, এটি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। কংগ্রেসে পাশ হওয়া $892 বিলিয়ন বিলটিতে স্বাক্ষর করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান বাইডেন। তিনি বলেন, প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্য দিয়ে এটিকে আইনে পরিণত করা প্রয়োজন। I watched people get carried out in stretchers right across from my apartment. My mother lost her job. My dad worked overtime as an essential worker at a factory packaging medicines. People were dying, and our whole neighborhood of Jamaica Hills became a red zone. My neighbors and I started the Queens Mutual Aid Network, providing food and medicine to thousands of families across our borough. But as hard as we worked, we couldn't save people's jobs. We couldn't solve hunger. That's the city's job. And that's exactly why I'm running for city council. We've done everything our officials have asked, worked from home, worn masks, social distance, but the city council hasn't done its job. My name is Momita Ahmed, and I'm running for city council. এবারে খেলার খবর। অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের আধিপত্য বিস্তারের খবর কারো অজানা নয়। তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বরাতে আরও বড় স্বীকৃতি পেলেন তিনি। আইসিসির দশক সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। রবিবার ছেলেদের ওয়ানডে একাদশ ঘোষণা করে আইসিসি। সেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন কেবল তিনি। এছাড়া ভারত থেকে রয়েছেন সবচেয়ে বেশি তিনজন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দুজন, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড থেকে রয়েছেন একজন করে, যার অধিনায়ক করা হয়েছে অবসরে চলে যাওয়া মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়া দশক সেরা টেস্ট ও টি টোয়েন্টি দলও প্রকাশ করেছে আইসিসি। সেখানে স্থান হয়নি বাংলাদেশের কারো। ওয়ানডের মতো টি টোয়েন্টি দলেরও অধিনায়ক ধোনি। টেস্টের অধিনায়ক নির্বাচন করা হয়েছে বিরাট কোহলিকে। FM 786.com প্রাইম নিউজ এখনকার মতো পর্যন্ত। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন প্রধান খবরগুলো। বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ প্রফেশনালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। কোরআন একাডেমির ফান্ড রেজিং 1 ফেব্রুয়ারি। ইন্টারফেথ সেন্টারের গ্লোবাল পিস অ্যাওয়ার্ড 29 ডিসেম্বর। মিশরে করোনা হাসপাতালে আগুন, নিহত 7। ইরানে ভারী তুষারপাতে 10 পর্বতারোহীর মৃত্যু। মঙ্গলবার দ্বিতীয় দফায় ভাসানচরে যাচ্ছেন আরও কমপক্ষে 700 রোহিঙ্গা। করোনা সহায়তা বিল নিয়ে ট্রাম্পকে এক হাত নিলেন বাইডেন। এবং আইসিসির দশক সেরা ওয়ানডে দলে সাকিব আল হাসান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জাহান অরুণ।